গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, আমি বনি আমির। আজ 27 নভেম্বর, কুড়ি কুড়ি, আর এই মুহূর্তে আমার হুবলট ঘড়িতে বাজে রাত 11:15। প্রিয় বন্ধুরা, হাওয়ায় তাপমাত্রা আজ সারাদিন ছিল প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, একেবারে বেল ফাটা গরম। অর্থাৎ একটা বেল কাঁচা থাকলেও এই রকম উত্তপ্ত গরমে কিন্তু ফেটে চৌচির হয়ে যেত, সেই রকম গরম ছিল। মনের কথা না, আজ ছাড়ো, আজ মনের কথা না, আজ এমনিতেই তোমাদের সাথে একটু পেঁচাল পাড়ব। আজ শুক্রবার রাত, অর্থাৎ আগামীকাল শনিবার রবিবার আমাদের বন্ধ থাকবে। আর প্রিয় বন্ধুরা, আজ তোমাদেরকে আমি সিডনি থেকে সরাসরি নিয়ে যাব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। কুয়ালালামপুর শহর থেকে ঠিক একটু দূরেই আমি তোমাদেরকে একটি আনন্দ আশ্রমে নিয়ে যাব, যেখানে গিয়ে তুমি তোমার দিনভর আনন্দ করতে পারো। তোমার স্ত্রী অথবা তোমার গার্লফ্রেন্ড অথবা অন্য কোনো বন্ধুকে নিয়ে তুমি দিনভর কুয়ালালামপুর থেকে চলে যেতে পারো সেই আনন্দ আশ্রমে। আর সেই আনন্দ আশ্রমের নাম হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডস। গ্যান্টিং হাইল্যান্ডস বিশেষত এটা হচ্ছে বড়লোক যারা আছে তাদের জন্য, এখানে জুয়াঘর আছে, ইংরেজিতে যাকে বলা হয় ক্যাসিনো। শুধু ক্যাসিনো না, আরও অনেক কিছু আছে, তবে অন্য আনন্দ অবশ্য সেটা গোপন আমি যেটা বলছি। তবে আপনি জুয়া আনন্দ অর্থাৎ জুয়াঘরে গিয়ে যদি আপনি আপনার টাকা উড়াতে চান এবং আরো অনেক কিছু আরাম আয়েস যদি করতে চান এবং আপনার শালাবন তাহুরার সেই সুইমিং পুলে যদি আপনি সাঁতার কাটতে চান, আপনি চলে যাবেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র আনুমানিক 1 ঘন্টার দূরত্বেই চলে যেতে পারেন সেই গ্যান্টিং হাইল্যান্ডস। সেখানে ডিজনি ওয়ার্ল্ডের মতো তারা ছোট্ট একটা আয়োজনও করেছে, অর্থাৎ স্বামী যখন জুয়াতে যাবে আর স্ত্রী যখন শপিংয়ে ব্যস্ত থাকবে, তখন তাদের শিশুরা যেন সেই শিশু পার্কে খেলাধুলা করতে পারে, সেই রকম আয়োজনও তারা করেছে। সেখানে আপনার শপিং থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে সব কিছু আছে। গ্যান্টিং হাইল্যান্ডসে আমি বেশ অনেকবার গেছি, কিন্তু আজকের যে ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে, সেটা করা হয়েছে আনুমানিক 2 বছর আগে। গত বছরও ঠিক করোনার আগেও আমি গ্যান্টিং হাইল্যান্ডসে কাটিয়ে এসেছি, সেইটা আমি পরে দেখাবো। সেখানে অনেকগুলো ভিডিও করেছি, ড্রোন উড়িয়েছি, আর সেই ড্রোনের দৃশ্যে তোমরা দেখবে অনেক কিছুই, আর সেই সাথে থাকবে অবশ্যই আমার নিজস্ব, আমার স্টুডিওর করা কম্পোজড কিছু মিউজিক তোমরা শুনতে থাকবে পেছন থেকে। হাইল্যান্ডস, আপনি কখনো যদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যদি কখনো যান, গ্যান্টিং হাইল্যান্ডসে অবশ্যই যাবেন, তবে পুরো দিন আপনি হাতে নিয়ে যাবেন, মাত্র 2-4 ঘন্টার জন্য গেলে কোনো লাভ হবে না, দেখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আজ তোমাদেরকে গ্যান্টিং হাইল্যান্ডসের একেবারে পাহাড়ের চূড়োতে, সেখান থেকে নিচের দিকে যখন নেমে আসবে একদম রাস্তার লেভেল অবধি, ঠিক তার মাঝামাঝি আছে একটা বুদ্ধিস্ট টেম্পল, প্যাগোডা। সেই প্যাগোডাটা এই গ্যান্টিং হাইল্যান্ডস যিনি আবাদ করেছেন, একজন চাইনিজ ব্যাকগ্রাউন্ড, একজন মালয়, যিনি এই গ্যান্টিং হাইল্যান্ডস আনন্দ আশ্রমের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা, তার ছেলে হচ্ছে এখন এই গ্যান্টিং হাইল্যান্ডসের পরিচালনার প্রধান। আর এই প্যাগোডা, এই বুদ্ধিস্ট যে টেম্পল, এটা তিনি এখানে স্থাপন করেছিলেন। সেই ভদ্রলোক মারা গেছেন, আবার বলছি তার জেনারেশনরাই এখন এই গ্যান্টিং হাইল্যান্ডসের দায়িত্বে আছে। সেই গ্যান্টিং হাইল্যান্ডসের যিনি ম্যানেজার, যিনি, তার সাথেও বনি আমিন কথা বলেছে। বনি আমিন আপনাদেরকে দেখাবে এই গ্যান্টিং হাইল্যান্ডসের যিনি এখন ইনচার্জ CEO, তার সাথেও আমরা কথা বলবো। গ্যান্টিং হাইল্যান্ডসের উপরে যে কয়েকটি ভিডিও করেছি, আমি মাত্র কয়েকটি ভিডিওর একটি ভিডিও এখন দেখাবো, এরপরে ধারাবাহিকভাবে অনেকগুলো যাবে। আজ আপনাদেরকে শুধু দেখাবো সেই প্যাগোডাটা, খুব সুন্দর, দারুণ। চলুন, ফ্রম সিডনি টু কুয়ালালামপুর, থ্যাংক ইউ, দিস ইজ বনি আমিন ফ্রম লাকেম্বা, সিডনি।
বন্ধুরা আমি গ্যান্টিং হাইল্যান্ডের যেই ভিজিটার্স গ্যালারি আছে সেখানে এসেছি। কয়েকটি প্রশ্ন করছে এই লোককে গ্যান্টিং হাইল্যান্ড সম্পর্কে। হু ইজ দ্য ফাউন্ডার অফ দিস গ্যান্টিং হাইল্যান্ড? The founder of Genting Highland is Tan Sri Lim Goh Tong. What was his background? Well, his background, he was originally from China, and then he was a village boy. He had none significant education, and then he came to Malaya because of the Japanese invasion. And from there, he starting to work very hard, and then he started off as a carpenter. খুবই নিচের থেকে উঠে এসেছে গ্যান্টিং হাইল্যান্ডের সেই ফাউন্ডার। তিনি বললেন একদম নিচে থেকে একজন গ্রামের পল্লী বালক। So who has taken after him? Well, in 2003, the last day, our founder decided to retire, you know, because he has already grown so old. So he decided to choose his second son, which is the current Genting Group CEO and chairman, Tan Sri Lim Goh Tong. Right. Why not the first son? Why? Well, there's a story behind it, because the second son has proved himself as his worthy successor. He founded the Dream Cruise, the cruise business, and today the Dream Cruise is the world's third best cruise ship business in the world. বন্ধুরা আমি জিজ্ঞেস করলাম যে ফাউন্ডার তিনি মৃত্যুর আগে তার দ্বিতীয় সন্তানের হাতে এই গ্যান্টিং হাইল্যান্ডটা দিয়ে গেছেন এর ভার। প্রশ্ন করলাম প্রথম সন্তানকে নয় কেন, প্রথম ছেলেকে নয় কেন? তিনি বললেন যে যিনি ফাউন্ডার মিস্টার ট্যান শ্রী দাতু স্যারি লিম, তিনি বুঝেছেন তার দ্বিতীয় ছেলেই পারবে এই ব্যবসা ধরে রাখতে, সেই জন্যেই প্রথম সন্তানের বদলে দ্বিতীয় সন্তানকে তিনি এই দায়িত্ব দিয়ে গেছেন। Thank you very much. Thank you, sir. I hope you have a good day, sir. Sure, I will. Thank you very much, Bondura. Chulun, aro kichu dekhi. Chulun. Thank you. Genting Highlands er ei je anondo ashram dekhe amra dhire dhire ei cable car diye amra niche neme aschi. Amra ekhon jabo sei mandire je mandir ta apnaderke dekhanor jonno ami wada korlam. Chulun amra sei mandirer dike dhire dhire egiye jacchi. আর গ্যান্টিং হাইল্যান্ডসের যে আনন্দ আশ্রম সেই বিষয়ে আমাদের পরবর্তী এপিসোডে দেখবেন সেখানকার ভেতরে আমরা কি করেছি। এখন দেখুন কেবল কার দিয়ে আমরা কিভাবে নিচে নামছি এবং এগিয়ে যাচ্ছে নিচের দিকে, নিচের দিকে আমরা ঠিক মাঝ পথে আমরা এই কেবল কার থেকে নেমে যাব সেই মন্দিরটি দেখার জন্যে। চলুন তাহলে। গ্যান্টিং হাইল্যান্ডসের এই যে আনন্দ আশ্রম দেখে আমরা ধীরে ধীরে এই ক্যাবল কার দিয়ে আমরা নিচে নেমে আসছি। কেএল শহর থেকে আপনি গাড়ি দিয়ে এসে গ্যান্টিং হাইল্যান্ডসের এই যে উপরে পাহাড়ের উপরে যে আনন্দ আশ্রম সেখানে আপনি সরাসরি গাড়ি নিয়ে উঠে যেতে পারেন, আপনাকে ক্যাবল কার দিয়ে যেতে হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে গাড়িটি আপনি নিচে রেখে স্টার্ট পয়েন্ট যেটা আছে সেখান থেকে আপনি ক্যাবল কার দিয়ে সোজা আপনি পাহাড়ের উপরে আনন্দ আশ্রমে চলে যেতে পারেন। আমাদের সাথে আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িটা আমরা নিচে রেখেই আমরা এই ক্যাবল কারটা নিয়েছি। বন্ধুরা এটা শিন সুই কেভ টেম্পল। এই টেম্পলটি তৈরি হয়েছে একেবারে পাহাড়ের খাড়ায়। আমরা এখনও আছি গ্যান্টিং হাইল্যান্ডে। গ্যান্টিং হাইল্যান্ড থেকেই আমরা দু ধাপ ক্যাবল কার দিয়ে নেমে এসে এখানটায় এসেছি। আপনি এখান থেকেই দেখবেন এই সে গ্যান্টিং হাইল্যান্ড উপরের দিকটায় নেমে আসলাম। আমরা এখন যাব অনেকগুলো সিঁড়ি মাড়িয়ে এই শিন শুয়ে কেভ টেম্পলে। চলুন তাহলে শিন শুয়ে এই টেম্পলটা আমরা দেখে আসি। চলুন আমরা এই দৃশ্যটা ক্যাবল কারের যে আশি আছে এই যে ঝকঝকে যে কাঁচ আছে এই কাঁচের বাইর দিয়ে আমরা দেখতে চেয়েছিলাম বলে আমরা এই ক্যাবল কার দিয়ে আমরা উপরে উঠেছি এবং নিচে নেমেছি। এই এসকেলেটরের দুপাশে আছে ভারী ভারী কাঁচের দেয়াল যাতে আপনি বাইরের দৃশ্য দেখতে পান, দেখতে পাবেন সেই ক্যাবেল কার উঠছে নামছে। অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য এই গ্যান্টিং হাইল্যান্ডস।
এটি কুয়ালা লামপুর শহর থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা ড্রাইভ দূরত্ব। কখনো আসতে ভুলবেন না যেন, অবশ্যই আসবেন, দেখে যাবেন মালয়েশিয়ার কুয়ালা লামপুরের এই ক্যান্টিং হাইল্যান্ডস। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি শিন শুয়ে কেভ টেম্পলে। এটা গ্যান্টিং হাইল্যান্ডসেরই একটি অংশ। আপনি যখন উপরের দিকে যাবেন, সেই ক্যাসিনো অর্থাৎ জুয়াঘর, শপিং মল এবং থিম পার্ক, তখন উপরে যাওয়ার সময়ও নামতে পারেন এখানে মাঝপথে, অথবা নামার সময়ও আপনি এখানে মাঝপথে নামতে পারেন। এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস এই জায়গাতে। আর একটা বিষয় আপনাকে বলতে হয়, কুয়ালা লামপুরের সাথে এই গ্যান্টিং হাইল্যান্ডসের একটা তাপমাত্রার একটু ব্যবধান আছে। এর কারণ হচ্ছে এটা পাহাড়ের চূড়ায়, এখানে একটু গা হিম হয়ে আসে, আর হাওয়া যে আছে এই হাওয়াটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুতরাং আপনারা একটু সাথে গরম কাপড় নিয়ে আসবেন, তবে তেমন গরম না যেগুলো আমরা অস্ট্রেলিয়াতে ব্যবহার করি, হালকা ফুল হাতা। আমি সেটা সহ্য করতে পারছি, কারণ আমি এসেছি ঠান্ডার অঞ্চল থেকে, সেই জন্য আমি সহ্য করতে পারছি। কিন্তু আপনি যদি কোনো ট্রপিক্যাল কান্ট্রি থেকে আসেন, ভারত, বাংলাদেশ অথবা আরও উষ্ণ কোনো দেশ থেকে আসেন, তবে অবশ্যই আপনি ফুল হাতা কিছু রাখবেন। শিন শুয়ে কেভ, আমি এখন আপনাদেরকে আরেকটু ভেতরে নিয়ে যাব, দেখাবো এই মন্দিরটা। এটা এই মন্দিরটা একেবারে পাহাড়ের খাঁড়ি যে আছে, খাঁড়ি যেটাকে ইংরেজিতে ক্লিফ বলা হয়, সেই ক্লিফের সাথে একবারে ফ্লাশড হয়ে তৈরি করা, অদ্ভুত অদ্ভুত একটা কনস্ট্রাকশন। চলুন আমরা এই কেভটা দেখে আসি। বন্ধুরা, আমার পেছনে যেই ভাস্কর্য দেখছেন, তিনি হচ্ছেন সেই মৃত সর্বহারা একটি পল্লী বালক। চায়না থেকে অনেক অনেক আগে এই মালয়েশিয়াতে চলে এসেছিলেন, যখন জাপানিজরা যখন চায়নার কিছু অংশ দখল করেছিল। এই সেই লোক ত্যান শ্রী দাতো সেরি ডক্টর লিম গৌতম, তিনি এই টেম্পলটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই গ্যান্টিং হাইল্যান্ডসের প্রতিষ্ঠাতা। আজ তার বংশের তার সন্তানরাই এখন এই গ্যান্টিং হাইল্যান্ডসটা মেনটেইন করছে, তারাই এই এটার মালিকানায় আছে। বন্ধুরা, গ্যান্টিং হাইল্যান্ডসের যেই পাহাড়টা সেটা হচ্ছে ওদিকটায় দেখুন, ওটা আমরা সেইখান থেকে নেমে এসেছি। বন্ধুরা, অপূর্ব এখানকার যেই দৃশ্য, আপনি যদি কখনো আসেন গ্যান্টিং হাইল্যান্ডসে, আপনি শিন শুয়ে কেভ এই মন্দিরটা ভ্রমণ করতে ভুলবেন না। আর যদি বুদ্ধিস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। যদিও জাত ধর্ম নির্বিশেষে সকলেই এখানে আসেন, বন্ধুরা প্রত্যেক ধর্মের লোকরা এখানে আসেন। আমি এখন আপনাদেরকে ওদিকটা একটু নিয়ে যাচ্ছি। গ্যান্টিং হাইল্যান্ডস সেই পাহাড়ের পাদদেশের ঠিক মাঝামাঝিতে যেই মন্দিরটা তৈরি হয়েছে, দেখুন কিভাবে একদম পাহাড়ের খাঁড়ির উপরে ক্লিফের মধ্যে। একটু দেখুন নিচের দিকে, আপনি আমার বাঁ দিকে দেখুন কিভাবে এগুলো একদম নিচের অবস্থা, মনে হয় ধাক্কা দিলেই আপনি পড়ে যাবেন। বন্ধুরা, যেগুলো আমরা বিভিন্ন ক্যালেন্ডার, ভিউ কার্ড, বিভিন্ন ছবিতে দেখতাম, যে পাহাড়ের খাঁড়িতে বিভিন্ন মন্দিরগুলো, বিভিন্ন সাধনা এবং মেডিটেশনের যেই মন্দিরগুলো সেই বুদ্ধিস্টরা করেছে, এটাও তাদের মধ্যে একটি। বন্ধুরা, চলুন আমাদের এখন ফেরার সময়। বন্ধুরা, ঘুরে ঘুরে বাকি অংশ আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি বনি আমিন এখনও শিন শুয়ে কেভ টেম্পলে আছি। বন্ধুরা, চলুন তাহলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
গ্যাংটিং হাইল্যান্ডসের সেই জুয়াঘর এবং সেই শপিং মল এবং ইকো পার্ক থিম পার্কগুলো সেখানে।